নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল টিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব সাধারণ বিজ্ঞান থেকে পঞ্চাশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আজকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে আপনারা অবশ্যই আজকে একটা খাতা পেন নিয়ে নেবেন তার কারণ কি খাতা পেনের মাধ্যমে আমরা আজকে যে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব আপনার যে প্রশ্নটাই উত্তর রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব আর আপনারা এই পঞ্চাশটা প্রশ্নে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা অবশ্যই পোস্ট করবেন যাদের মার্কস সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব জানবেন তাদের পারফরমেন্স ঠিক আছে আর তাদের পারফরমেন্স ধরে রাখার জন্য আমাদের রেগুলার লাইভ ভিডিওগুলো দেখা আপনাদের অবশ্যই উপকার হবে এবং আপনারা আমাদের রেগুলার যে ভিডিওগুলো আমাদের পোস্ট হয় সেগুলো দেখুন আশা করছি আপনাদের পারফরমেন্সটা ধরে রাখতে পারবেন আর যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্টের নিচে তাদের ক্ষেত্রে বলবো আপনারা আমাদের চ্যানেলে যান আমরা আমাদের চ্যানেলে হাজারের ওপর ভিডিও আপলোড করে দিয়েছি আমরা সেন্ট্রাল ট্রেড বেঙ্গল ট্রেড ত্রিপুরা ট্রেড এবং আসাম ট্রেড এই সমস্ত ট্রেডের ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি আশা করছি সেই ভিডিওগুলো লিখে নিলে বা সেই ভিডিওগুলো আপনারা ভালো করে দেখে নিলে আপনাদের যে প্রাপ্ত নাম্বার অবশ্যই সেটা এনহ্যান্স করবে তো চলুন বন্ধুরা দেরি করবো না আমরা আজকে আলোচনা শুরু করছি আলোচনা শুরু করছি একশো এক নম্বর প্রশ্ন থেকে আর আপনার এর আগের প্রশ্নগুলো যদি দেখতে চান তাহলে আপনারা অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখুন একটা আমাদের করা আছে জেনারেল সায়েন্স বলে সেই সেকশানে আপনারা পরপর আমাদের ভিডিওগুলো উল্লেখ করা আছে তো চলুন বন্ধুরা আজকে আমরা শুরু করছি আমাদের গেলো দিনের হোম প্রশ্ন দিয়ে তা গেলোদিনের হোম টাক্স প্রশ্ন কোশ্চেন নাম্বার একশো এক বিবর্ধন বা বিবর্ধক হিসেবে উত্তর লেন্স যখন ব্যবহৃত হয় তখন কি প্রকৃতির প্রতিবিম্ব গঠিত হয় অপশান এ আছে অসৎ ছোটো অপশান বি আছে সৎ ছোটো অপশান সি আছে অসৎ বড় এবং অপশান ডি আছে অসৎ বা সৎ বড় একশো এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান সি তাদের সবাইকে সাধুবাদ জানায় এবং তাদের সবার উত্তর সঠিক এবং যারা এই কোশ্চেনের হোম ও কোশ্চেনেরও সঠিক উত্তর দিয়েছেন তাদের অবশ্যই আমি সাধুবাদ জানাচ্ছি তো চলুন বন্ধুরা আমরা এবার যাব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার একশো নম্বর তো চলুন একশো দুই নম্বর কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক একশো দুই নম্বর প্রশ্নে আছে রৈখিক বিবর্ধনে কোন বক্তব্যটি সঠিক রৈখিক বিবর্ধন ইজ ইকুয়াল অপশান এ আছে বস্তুর দূরত্ব অবলিক প্রতিবিম্ব দূরত্ব বা বস্তুর দূরত্ব ডিভাইডেড প্রতিবিম্ব দূরত্ব অপশন বি আছে প্রতিবিম্ব দূরত্ব ডিভাইডেড বস্তুর দূরত্ব অপশান সি আছে বিবর্ধনের মান অনুযায়ী উপরোক্ত দুটি সত্য হতে পারে আর অপশান ডি আছে কোনোটিই নয় একশো দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান বি প্রতিবিম্ব দূরত্ব ডিভাইডেড বস্তু দূরত্ব তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড থ্রি কী ধরনের বস্তুর প্রতিবিম্বে পার্শ্ব পরিবর্তন হবে অপশান এ প্রতিসম বস্তুর অপশান বি দীর্ঘ বস্তু অপশান সি খর্ব বস্তু এবং অপশান ডি অপ্রতিসম বস্তুর একশো তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি অপ্রতিসম বস্তুর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফোর আলো সংকেত কোণে আপতিত হলে প্রতিশ্রুত রশ্মি কোন দিকে যাবে অপশন এ মাধ্যম দুটির বিভেদের তলের গা ঘেসে অপশান বি মাধ্যম দুটির বিভেদ তলের উপর দিয়ে অপশান সি মাধ্যম দুটির বিভেদ তলের নিচ দিয়ে এবং অপশান ডি কোনোটি নয় একশো চার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মাধ্যম দুটির বিভেদ তলের গা ঘেসে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড ফাইভ ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে আলোর প্রতিসরণ কীরকম হয় অপশন এ প্রতিশ্রুত রশ্মি অবিলম্বে কাছে আসে অপশন বি প্রতিষ্ঠিত রশ্মি অভিলম্বনের সাথে লম্ব করে থাকে অপশান সি প্রতিষ্ঠিত রশ্মি অভিলম্বের থেকে দূরে সরে যায় এবং অপশান ডি কোনোটাই নয় একশো পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্বের থেকে দূরে সরে যায় নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড সিক্স বিবর্ধনের কী সম্পর্ক অপশান ক ফোকাস দৈর্ঘ্য যত বেশি হয় প্রতিবিম্বের বিবর্ধন তত বেশি অপশান বি ফোকাস দৈর্ঘ্য যত কম হয় প্রতিবিম্বের বিবর্ধন তত কম হয় অপশান সি কোনো সম্পর্ক নেই এবং অপশান ডি হচ্ছে ফোকাস দৈর্ঘ্য যত কম হয় প্রতিবিম্বের বিবর্ধন তত বেশি হয় একশো ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ফোকাস দৈর্ঘ্য যত কম হয় আর প্রতিবিম্বের বিবর্ধন তত বেশি হয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড সেভেন সিনেমার পর্দায় যখন ছবি দেখানো হয় তখন সিনেমার ফ্লিম লেন্স থেকে কত দূরে রাখা হয় অপশান এ এফ ও টু এফ এর মধ্যে মানে ফোকাস অপশন বি টু এফ এর বাইরে অপশন সি এফ এর মধ্যে এবং অপশান ডি টু এফ দূরত্বে 107 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ এফ ও 2 এফ এর মধ্যে नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 108 সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় নেয় অপশন এ 8 মিনিট অপশন বি 8.3 মিনিট অপশন সি 9 মিনিট এবং অপশন ডি 10 মিনিট 108 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 8.3 মিনিট नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 109 বিপদ সংকেত রূপে লাল বর্ণের আলো ব্যবহৃত হয় কেন অপশান এ লাল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ার জন্য ওর বিক্ষেপ কম হয় অপশান বি লাল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ার জন্য ওর বিক্ষেপ বেশি হয় বা বেশি কম সরি অপশান সি লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য ওর বিক্ষেপ কম আর অপশান ডি হচ্ছে কোনোটাই নয় একশো নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য ওর বিক্ষেপ কম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড টেন একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব দশ সেমি তার সাহায্যে বই পড়তে হলে বইয়ের পাতা থেকে লেন্সটি কত দূরে রাখতে হবে অপশান এ দশ সেমির বেশি দূরত্ব অপশন বি দশ সেমির কম দূরে অপশন সি দশ সেমিতে এবং অপশান ডি যে কোনো দূরত্বে একশো দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি দশ সেমিতে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড ইলেভেন কোনো সমতল দর্পণের দিকে যদি আপনি দশ সেমি পার সেকেন্ড বেগে এগো তবে আপনার প্রতিবিম্ব আপনার দিকে কত বেগে এগোবে অপশান এ পাঁচ সেমি পার সেকেন্ড অপশন বি দশ সেমি পার সেকেন্ড অপশন সি কুড়ি সেমি পার সেকেন্ড এবং অপশান ডি চল্লিশ সেমি পার সেকেন্ড একশো এগারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি কুড়ি সেমি পার সেকেন্ড নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড টুয়েলভ যদি তুমি এমন একটি ঘরে দাঁড়িয়ে থাকো যার পাশাপাশি দুইটি দেওয়ালে আয়না লাগানো থাকে তবে যতগুলি প্রতিবিম্ব সৃষ্টি হবে তার সংখ্যা অপশান এ দুই অপশান বি তিন অপশান সি চার এবং অপশান ডি অসংখ্য একশো বারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি গঠন করার জন্য কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় অপশান এ সমতল অপশান বি অবতল অপশান সি উত্তাল এবং অপশান ডি কোনোটি নয় একশো তেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি অবতল নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর হান্ড্রেড ফোরটিন ডেন্টিস্টের দর্পণ কি ধরনের অপশান ক চাকৃতি অপশান বি সমতল অপশান এ উত্তল এবং অপশান ডি অবতল একশো চোদ্দ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি অবতল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফিফটিন পিছনের দৃশ্য দেখার জন্য মোটর গাড়িতে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় অপশান এ সমতল অপশান বি গোলাকার দর্পণ অপশান সি অধিবৃত্তাকার উত্তল দর্পণ একশো পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি গোলাকার উত্তল দর্পণ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড সিক্সটিন এ মন্তব্য কোনো জলাশয়ের জল যতটা অবতল তার থেকে বেশি অবতল দেখায় অপশন বি কারণ জল থেকে বায়ুর মাধ্যমে যাওয়ার সময় আলো রশ্মি অবিলম্বে দিকে সরে যায় বা সরে আসে অপশন এ এ ও বি সঠিক এবং বি এর কারণ দর্শায় অপশন বি এ ও বি সঠিক কিন্তু বি এর সঠিক কারণ দর্শায় না অপশন সি এ সঠিক বি ভুল এবং অপশন ডি এ ও বি উভয়ই ভুল একশো ষোলো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি এ সঠিক বি ভুল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড একটি পেন্সিলকে যদি আনতভাবে জলে আংশিকভাবে ডুবিয়ে রাখা হয় তাহলে ডুবে থাকা অংশকে মনে হবে অপশান এ নিচের দিকে বেঁকে থাকবে অপশান বি উপরের দিকে বেঁকে থাকবে অপশান সি আঁকা বাঁকাভাবে থাকে আর অপশান ডি হচ্ছে বাঁকাভাবে নিচে ঝুঁকে থাকে তাহলে একশো সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উপরের দিকে বেঁকে থাকবে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ পর পর্যন্ত সূর্যকে দেখা যায় কারণ অপশান এ বায়ুমণ্ডলের প্রতিসরণ অপশন বি আলোকের বিচ্ছুরণ অপশন সি প্রতিফলন এবং অপশান ডি বিচ্ছুরণ একশো আঠারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বায়ুমন্ডলের প্রতিসরণ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড নাইনটিন বায়ুমণ্ডল না থাকলে দিনের দৈর্ঘ্য অপশান এ কম হতো অপশান বি পরিবর্তন হয় না অপশান সি বেড়ে যায় আর অপশান ডি প্রায় অর্ধেক হয়ে যেত একশো উনিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ কম হতো নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড টোয়েন্টি একটি সাদা আলোক রসি পিজামের মধ্যে দিয়ে গেলে একটি ভিন্ন রঙের বিচ্ছরণ হয় কারণ অপশান এ কাঁচ আলোক রঙের সঞ্চার করে অপশান বিভিন্ন রঙের কাচের মধ্যে গতিবেগ বিভিন্ন অপশান সি রঙের উপরিপাত ঘটে এবং অপশান ডি কোনোটি নয় একশো কুড়ি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ভিন্ন রঙের কাচের মধ্যে গতিবেগ বিভিন্ন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড টোয়েন্টি ওয়ান রঙের সঠিক পর্যায়ক্রমটি লেখো অপশান এ বেগুনি নীল লাল অপশান বি সবুজ কমলা লাল অপশন সি লাল সবুজ ও আকাশি এবং অপশন ডি নীল সবুজ ও হলুদ একশো একুশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বেগুনি নীল লাল নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড টোয়েন্টি টু ক্যামেরার কোন অংশ মানুষের চোখে রেটিনার সঙ্গে সাদৃশ্য রাখে অপশান এ লেন্স অপশন বি ফিলিম অপশন সি অ্যাপারচার এবং অপশন ডি শাটার একশো বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ লেন্স নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড টোয়েন্টি থ্রি বস্তু ত্রিমাত্রিক চিত্রগ্রহণ ও চিত্র দর্শনের প্রযুক্তিকে বলে অপশান এ ভিডিওগ্রাফি অপশান বি লেক্সিকোগ্রাফি অপশন সি হলোগ্রাফি এবং অপশান ডি ফটোগ্রাফি একশো তেইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ভিডিওগ্রাফি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড টোয়েন্টি ফোর পৃথিবীর উত্তাল মেরুতে বা পৃথিবীর উত্তর মেরুতে একটি দণ্ডচুম্বকের মাছ বরাবর ঝুলিয়ে রেখে সেটি কেমনভাবে ঝুলতে থাকবে অপশান এ ভাবে অপশান বি উল্লম্বভাবে থাকবে তার উত্তর মেরু নিচের দিকে অপশান সি উল্লম্বভাবে থাকবে তার দক্ষিণ মেরু নিচের দিকে এবং অপশন ডি আনতভাবে একশো চব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উল্লম্বভাবে থাকবে তার উত্তর মেরু নিচের দিকে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার 125 টোয়েন্টি শুষ্ক চুলকে শক্ত রাবারের চিরুনি দিয়ে আঁচড়ালে যে শব্দ শুনতে পাওয়া যায় তা অপশন এ ছোট ছোট বৈদ্যুতিক স্পার্কের জন্য অপশন বি চিউনির সঙ্গে চুলের ঘর্ষণ শব্দ আর অপশন সি কোনোটি নয় একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ছোট ছোট বৈদ্যুতিক স্পার্কের জন্য নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর হান্ড্রেড একটি চুম্বকের প্রান্ত থেকে দুদুল্যমান দুটি পিন উল্লম্ব থাকে না কারণ অপশান এ তাদের উপরের অংশ সঠিকভাবে গোলাকার থাকে না অপশান বি একই ধরনের মেরু পরস্পরকে বিকর্ষণ করে অপশন সি ওইগুলি চুম্বক পদার্থের তৈরি একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি একই ধরনের মেরু পরস্পরকে বিকর্ষণ করে নেক্সট কোশ্চেন কোশ্চেন नंबर হান্ড্রেড টোয়েন্টি সেভেন চুম্বকের সমমেরু পরস্পরকে অপশান এ আকর্ষণ করে অপশন বি বিকর্ষণ করে অপশন সি দুটোই এবং অপশন ডি কিছুই করে না একশো নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বিকর্ষণ করে নেক্সট কোশ্চেন क्वेश्चन नंबर 128 নিচের কোনটি অচুম্বক পদার্থ অপশন এ কাঠ অপশন বি লোহা অপশন সি কোভাল্ট এবং অপশান ডি নিকেল একশো আঠাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ কাঠ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড টোয়েন্টি নাইন চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে অপশান এ আকর্ষণ করে অপশন বি বিকর্ষণ করে অপশান সি যে কোনো একটি অপশন ডি যে কোনো কিছু করে না তাহলে একশো উনত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড থার্টি নিরক্ষররেখার বিনতি কোণের মান অপশান এ তিরিশ ডিগ্রি অপশান বি পঁয়তাল্লিশ ডিগ্রি অপশান সি সত্তর ডিগ্রি এবং অপশান ডি শূন্য ডিগ্রি একশো তিরিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি শূন্য ডিগ্রি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড থার্টি ওয়ান মেরু প্রদেশে বিনতি কোন এর মান অপশান এ ষাট ডিগ্রি অপশান বি পনেরো ডিগ্রি অপশান সি নব্বই ডিগ্রি এবং অপশান ডি শূন্য ডিগ্রি একশো একত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি নব্বই ডিগ্রি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড থার্টি টু চুম্বক আকর্ষণ করে অপশান এ নিকেল অপশন বি সিরিয়াম অপশন সি হিলিয়াম এবং অপশন ডি তামা একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ নিকেল নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড থার্টি থ্রি কাচের রড ও সিল্কের ঘর্ষণে কোনটি কোন আদান প্রদান বা আদানপ্রাপ্ত হয় অপশান এ কাচের রড ঋণাত্মক সিল্ক ধনাত্মক অপশন বি কাচের রড ধনাত্মক সিল্ক ঋণাত্মক অপশন সি দুটোই ধনাত্মক এবং অপশন ডি দুটোই ঋণাত্মক একশো তেত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কাঁচের রড ধনাত্মক ও সিল্ক ঋণাত্মক নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড থার্টি ফোর সমতরিত পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত তরিত পরস্পরকে আকর্ষণ করে উক্তিটি অপশন এ ঠিক অপশন বি ভুল অপশন সি কোনো কখনো কখনো ঠিক এবং অপশন ডি কখনো কখনো ভুল একশো চৌত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ঠিক নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড থার্টি ফাইভ বজ্রবহু কি অপশান এ বজ্রপাত হতে দেয় না অপশন বি বজ্রকে আবার আকাশে ফিরিয়ে দেয় অপশন সি বজ্র থেকে কোনো কিছুকে রক্ষা করায় আর অপশন ডি বজ্রকে বহন করে নিয়ে যায় একশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বজ্র থেকে কোনো কিছুকে রক্ষা করে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড থার্টি সিক্স নিম্নের কোন ধাতু দিয়ে বজ্রবহ তৈরি হয় অপশন এ লোহা অপশন বি রূপো অপশন সি অ্যালুমিনিয়াম এবং অপশন ডি তামা একশো ছত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি তামা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড থার্টি সেভেন পরিবাহীর ভেতরের পৃষ্ঠে আদান হয় অপশান এ শূন্য অপশান বি এক অপশন সি একশো এবং অপশান ডি হচ্ছে ধনাত্মক একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এম শূন্য নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড দুটি ভিন্ন ধরনের বস্তুর ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে বলে অপশন এ প্রবাহিতরিত অপশান বি স্থিত অপশন সি এসি এবং অপশান ডি ডিসি একশো আটত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি স্থিতরিত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড থার্টি বৈদ্যুতিক বর্তনী ধারক বা ক্যাপাসিটার ব্যবহার করা হয় অপশন এ বিভাব বৃদ্ধির জন্য অপশন বি বিভাব হ্রাসের জন্য অপশন সি বৈদ্যুতিক আধান সঞ্চয়ের জন্য এবং অপশন ডি বৈদ্যুতিক আধান তৈরির জন্য তাহলে একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বৈদ্যুতিক আধান সঞ্চয়ের জন্য নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড নিম্নলিখিত কোনটি তড়িৎ চুম্বকীয় আবেশের উপর নির্ভর করে না অপশন এ বৈদ্যুতিক পাখা অপশান বি টেলিফোন যন্ত্র অপশন সি কার্বন মাইক্রোফোন এবং অপশন ডায়নামো একশো চল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ডায়নামো নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড ওয়ান রোদাঙ্কের ব্যবহারিক একক কি অপশান ক বা এ ওহম অপশন বি বা খ ওহম সেমি অপশান সি বা গ ভোল্ট অ্যাম্পিয়ার এবং অপশান ডি বা ঘ এর কোনো একক নেই একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ওহম পার নেক্সট কোশ্চেন কোশ্চেন क्वेश्चन হান্ড্রেড 142 আর্থ তারের রোধ কেমন অপশন এ কম অপশান বি বেশি অপশান সি শূন্য এবং অপশান ডি মাপযোগ্য নয় একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কম নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় তাকে বলা হয় অপশন এ কোষ অপশান বি ট্রান্সফর্মার অপশন সি ডায়নামো এবং অপশান ডি হচ্ছে বৈদ্যুতিক মোটর একশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ডায়নামো নেক্সট क्वेश्चन কোশ্চেন नंबर হান্ড্রেড ফোরটি থ্রি বালোর চক্র নিচের কোন নিয়মে কাজ করে এখানে দুটি অপশন আছে অপশন এ আছে ই ইজ ইকাল টু এমসি স্কয়ার আর অপশন বি আছে ফ্লেমিংয়ের বামহস্ত সূত্র একশো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ফ্লেমিংয়ের বাম হস্ত সূত্র নেক্সট क्वेश्चन কোশ্চেন नंबर হান্ড্রেড ফাইভ তড়িৎ শক্তির একক কি অপশন এ ওয়াট অপশন বি ওয়াট পার ঘন্টা অপশান সি ভোল্ট এবং অপশান ডি হচ্ছে অ্যাম্পিয়ার একশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ওয়াট পার ঘণ্টা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফোরটি সিক্স সমান্তরাল সমবায় তুল্য রোধের মান সমবায়ের সর্বনিম্ন মানের রোদ অপেক্ষা অপশান এ কম অপশান বি বেশি অপশান সি সমান এবং অপশান ডি হচ্ছে সঠিক বলা যায় না একশো ছেচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ কম নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড সেভেন একই দৈর্ঘ্যের একটি সরু ও মোটা তারের মধ্যে কোনটি রোধ বেশি অপশান এ সমান অপশান বি সরু তারের অপশন সি মোটা তারের এবং অপশান ডি হচ্ছে সঠিক বলা যায় না তাহলে একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সরু তারের নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড কোন পরিবাহীর বিভব একটি অপশান এ তাপীয় অবস্থা অপশান বি চুম্বকীয় অবস্থা সি তরিৎ চুম্বকীয় এবং অপশন ডি তরিৎ অবস্থা একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি তড়িৎ অবস্থা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফোরটি নাইন তরিত বিশ্লেষণ পদার্থ তরিতের অপশন এ সুপরিবাহী অপশন বি কুপরিবাহী অপশন সি অপরিবাহী এবং অপশন ডি হচ্ছে অবিশ্লেষ্য একশো ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সুপরিবাহী নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফিফটি একশো পঞ্চাশ নম্বর প্রশ্নে চলে এসেছি মুক্ত ইলেকট্রনগুলিকে একমুখী করে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে অপশান এ তরিত চুম্বকীয় তরঙ্গ অপশন বি তরিত যোজিত বন্ধন অপশন সি তড়িৎ চালক বল এবং অপশন ডি সমজি বন্ধন তাহলে একশো পঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন সি তড়িৎ চালক বল তাদের সবার উত্তর সঠিক এবং তাদের সবাইকে সাধুবাদ জানাই এবং আপনারা সবাই এবার একে একে সবাই ক্যালকুলেট করুন কে কত মার্কস পেলেন এবং মার্কসটা পোস্ট করুন পোস্ট করার মাধ্যমে আপনারা নিজেরাই জানতে পারবেন নিজেদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আপনারা সৎভাবে ক্যালকুলেট করার চেষ্টা করবেন তাহলে আপনার রেজাল্টটা আপনার সঠিক যে রেজাল্টটা সেটা আপনি নিজেই পেয়ে যাবেন আর আমরা চলে যাব আগামী দিনে যেটা হোমটাক্সের টাক্কের অ্যান্সার দেবো সেই হোম টাক্কের প্রশ্ন তা আজকে আমাদের হোমটাক্সের প্রশ্ন আমি বলছি আপনারা একটু খাতায় লিখে নেন আজকে আপনাদের হোম প্রশ্ন হলো এসআই পদ্ধতিতে প্রবাহ মাত্রার একক হলো অপশান এ কুলম্বো অপশান বি জুল অপশান সি ওয়াট এবং অপশান ডি অ্যাম্পেয়ার আবার আমি আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্নটা বলছি এসআই পদ্ধতিতে প্রবাহ মাত্রার একক হলো অপশান এ কুলম্বো অপশান বি জুল অপশান সি ওয়াট এবং অপশান ডি অ্যাম্পেয়ার আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এখনই আপনাদের সঠিক উত্তরটা পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যে সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাইবে আপনারা তারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কী রকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ